সততার সাথে, মানবতার স্বার্থে। নমস্কার, আহিরা বাংলা নিউজে এই মুহূর্তে আমরা চলে এসেছি কল্যাণী 20 নম্বর ওয়ার্ডে, কল্যাণী ফিটনেস সেন্টার। সেই কল্যাণী ফিটনেস সেন্টারে আমরা আমাদের সাথে কথা বলে নেব, এখানে এসছেন এখানকার যারা আর কি প্রধান অতিথি, মিস্টার ইউনিভার্স সৌম্য দাস এবং মিস্টার এশিয়া অনুপ হাজারিকা, ওনাদের সাথে আমরা কথা বলে নেব। তার সাথে কথা বলে নেব এখানকার যারা উদ্যোক্তা রয়েছে তাদের সাথে। চলুন তাদের সাথে আমরা কথা বলে নিই। মূলত কি পারপাসে আজকে আপনাদের এখানে উপস্থিতির কারণ? মেইনলি তো এখানে আসা হয়েছে, আজকে জিমটার রিনোভেশন হয়েছে, নতুন করে জিমটাকে আমরা নতুন রূপে দেখতে পাচ্ছি, কারণ নতুন আধুনিক যত ধরনের মেশিন হয় ম্যাক্সিমাম মেশিন এখানে রয়েছে, এবং যাতে মানুষ আরও ভালোভাবে এক্সারসাইজ করতে পারে এবং আরও নতুন প্যাটার্নের এবং আরও নতুন নতুন এক্সারসাইজগুলো যেগুলো অনেক চেঞ্জেস হয়েছে সেগুলোকে জানার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, মানে জেনারেল পিপলের এক্সারসাইজ বা ফিটনেস গোল কী আছে সেইটা, সেই হিসাবে কীভাবে আমরা এক্সারসাইজ করতে পারে তারা, এবং তার জন্য আমরা কিছু এখানে টিপস বা কোনো রকম কোশ্চেন অ্যান্সার রাউন্ড এরকম কিছু একটা হবে, এবং তার সাথে সাথে আমরা জিমের যারা সদস্য আছে এবং তাদেরকেও আমরা অনেকটা বেশি মোটিভেট করা এবং তাদেরকে এক্সারসাইজের প্রতি আরও বেশি যাতে তারা ফোকাস হয় সেরকম চেষ্টাই করছি। কেমন লাগছে এখানে? দুর্দান্ত লাগছে, খুব সুন্দর জিম, এবং আমি তো মানে ভাবতেই পারছি না কল্যাণী এরকম জায়গাতে এত সুন্দর একটা জিম হতে পারে, এবং সেখানে অম্বরদার সাথে অনেকদিন আগেই ওনার নামটাম জানি এবং ওনারা জিম আছে জানতাম, কিন্তু এটা যে এতটা সুন্দর জিম এটা আমি ভাবতে পারিনি। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। यहाँ के बहुत ही अच्छा लग रहा है। पहला बात जो रिनोवेशन किया है, बहुत अच्छा रिनोवेशन किया है, बहुत ही हेल्दी एनवायरनमेंट है। एक जिम का एनवायरनमेंट बहुत मैटर करता है, तो एनवायरनमेंट बहुत ही अच्छा है। ऑब्वियसली इक्विपमेंट्स भी काफ़ी अच्छे हैं, मॉडर्न है। यहाँ आने का मेन मतलब यही था कि फिटनेस कैसे और आगे बढ़ेगा, कैसे हम लोग यहाँ के जिम के जो मेंबर्स हैं उनको मोटिवेट कर सके, और जनरल फिटनेस क्या है बेसिकली, कैसे हेल्दी लाइफस्टाइल जिया जाए, उसके ऊपर थोड़ा सा शेड डार करेंगे हम लोग लाइक। धन्यवाद, थैंक यू। কি থেকে মনে হলো এরকম একটি ফিটনেস সেন্টার খোলা যায়, কোথা থেকে এই অনুভবটা আপনার মধ্যে আসলো? অ্যাকচুয়ালি আমার মোটিভেশন হিসেবে আমার গুরুদেব নাম, যার নাম বলতে আসলে প্রসেনজিৎ ঘোষ, অ্যাকচুয়ালি সে আমাদের মোটিভেট করে যে জিম করো। নিজে মিস্টার এশিয়া এবং অনেক কটা অ্যাচিভমেন্ট করেছে, তো ওর থেকে আমি খুব মোটিভেট যে আমি জিম করবো এবং সবাইকে অ্যাওয়ারনেস, একটা ফিটনেস অ্যাওয়ারনেস ঢোকাই, এবং ও আমার এই জিমের যে পরিকল্পনা বা জিমের তৈরি করা ও প্রথম থেকে আমার সাথে আছে। এখানে আসলে মূলত ছেলেমেয়েরা কী কী সুযোগ সুবিধা পেতে পারে? এখানে অ্যাকচুয়ালি আজকের দিনে দাঁড়িয়ে অনেক জিমে অনেক ইনস্ট্রুমেন্ট চেঞ্জ হচ্ছে, অনেক ফিটনেস জগতে অনেক অ্যাওয়ারনেস লোক তৈরি হয়েছে, তো মানুষের কাছে এখন সময় খুব কম। সো তেই শুনে না আমি চাইছি যে জানি মানুষ এটা 24 আওয়ার্স খোলা থাকে, এবং যারা জানি কে যারা চাকরি করে তারা একদম টাইম পায় না, তারা যাতে 24 আওয়ার্সের মধ্যে যাত্রি হলেও এক্সারসাইজটা করতে পারে, আধ ঘন্টা এক ঘন্টা হলে, সেটা আমি চেষ্টা করে যাচ্ছি। অম্বর মুখার্জি। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.